তারা যদি রাত বারোটা একটা রাস্তায় হাওয়া খেতে বেরোন এবং কারো বাড়িতে যে হাওয়ার সাথে অন্য কিছু খান তাহলে তো আমাদের আসলে কিছু করার নাই আপনারা বলেছেন যে বহুদলীয় গণতন্ত্র আমি খুবই লজ্জা পাই কি জন্য লজ্জা পাই জানেন এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে ডক্টর হাবিব আমিল্লা যেটি শেখ রবি আলম বলছিলেন যে জনগণ মুখ ফিরে নিয়েছে আমি যে রবিউল আলম ভাইয়ের বুকটা ফেটে যাচ্ছে আওয়ামী লীগের কষ্টে আমি যতদূর জানি উনি আওয়ামী লীগের দলের সাথে সম্পৃক্ত নন কিন্তু ওনার মনটা হয়তো খুব কোমল খুব ভালো এই জন্য উনি হয়তো সকলের কষ্টে কষ্ট পান আমি মনে করি যে নিজেদের কষ্টটুকু আপনারা দেখাশোনা করে অন্য কষ্ট দেখাটা দরকার নেই ওইটা যাদের কষ্ট তারা দেখবে আমরা আর দ্বিতীয়টি হচ্ছে যে আওয়ামী লীগের মঙ্গল চান কোনো বিএনপি বা আওয়ামী লীগ বিরোধী শক্তি আওয়ামী লীগের মঙ্গল চায় এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি না এমনকি জনগণও বিশ্বাস করবে না এটা হচ্ছে একটা এমন একটি কথা যার মাধ্যমে মঙ্গল চেয়ে অমঙ্গল যদি করা যায় সেই পন্থাটা বের করা আপনি যদি দেখে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে আচ্ছা আজকে পর্যন্ত এই যে আদালতে তো জান এই অনেকেই কোনো খুনি শিকার করেছে সে খুন করেছে কোনো ডাকাত শিকার করে কিংবা কোনো ধর্ষণকারী শিকার করেছে সে ধর্ষণ করে না কখনোই না সুতরাং বিএনপি যে অগ্নি সন্ত্রাস করে দু হাজার তেরো চোদ্দো পনেরো সালে করেছে এটা স্বীকার করবে না এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় এবং এ ব্যাপারে কিছু মনে করার কিছু নাই। আমি খুবই অবাক হয়েছি স্ট্যাটিস্টিক্সের কথা শুনে বাংলাদেশে বৃহৎ দ্বিতীয় বৃহত্তর দল আওয়ামী লীগ কীভাবে মানুষ বিবেচনা করে একটি হতে পারে একটি সঠিক সুন্দর জরিপ হবে সেটি বাংলাদেশে হয় না আরেকটি হতে পারে জনগণকে নিয়ে একসাথে নিয়ে সেই সরকারকে উপরে ফেলে দেওয়া জনগণের শক্তি দিয়ে সেটাও আওয়ামী লীগের ক্ষেত্রে হয় বিএনপির বিরুদ্ধে হয়েছে আর না হলে বিভিন্ন নির্বাচনে ভোটের হিসাব বাংলাদেশে যে নির্বাচনটিতে আওয়ামী লীগ স্বল্প সংখ্যকও সিট পেয়েছে ভোটের হিসাবে আওয়ামী লীগ কারো চেয়ে কোনো দিন কারো চেয়ে কম ভোট পায় নাই আজকে পর্যন্ত না সুতরাং আমরা নিজেদেরকে বড় দাবি করতে পারি কিন্তু ওই যে একটা কথা আছে না লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যাকে বড় বলে বড় সেই নয় সেই কথাটি আমার মনে পড়লো আজকে রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া এ নিয়ে কোনো সন্দেহ নয় বিএনএ কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে কিন্তু সেই কূটনীতিবিদ যদি কূটনীতির নিয়ম ভঙ্গ করে অগোচরে কিছু করার চেষ্টা করে এবং তার যদি জন্য যদি গণপ্রতিরোধে আজকালকে ডিপ্লোম্যাটরা শুনি যে ঢাকা শহর এবং ঢাকা শহরে বাইরে যায় তাদের বলা হয়েছে সন্ধ্যার পরে আপনারা মুভমেন্ট করবেন না আজকে না এটা সারা সারা দেশেই সারা সারা সবসময় জুড়েই আছে তারা যদি রাত বারোটা একটাই রাস্তায় হাওয়া খেতে বেরোন এবং কারো বাড়িতে যে হাওয়ার সাথে অন্য কিছু খান তাহলে তো আমাদের আসলে কিছু করার নাই আপনারা বলেছেন যে বহুদলীয় গণতন্ত্র আমি খুবই লজ্জা পাই কী জন্য লজ্জা পাই জানেন এই দেশ স্বাধীন করেছে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে সেই দেশটিতে তিরিশ লক্ষ মানুষকে শহীদ হয়েছে আমার ভাই আমার মামা আমার চাচা আমার আত্মীয় দু লক্ষ মা বোন আমার সম্ভ্রম হারিয়েছে সেই বহুদলীয় গণতন্ত্রের নামে যে পাকিস্তানিদের সহযোগী গোলাম আজম জামাত ইসলামের প্রধান তাকে বাংলাদেশে আসার সুযোগ করে বাংলাদেশে পাসপোর্ট দিয়ে সেই দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে এটা শুধু মাত্র বাংলাদেশেই সম্ভব এবং জিয়াউর রহমানের পক্ষে করা সম্ভব অন্য কারো পক্ষে করা সম্ভব নয় মতিউর রহমান নিজামি আলবদরের প্রধান তাকে জামাত ইসলামের রেজিস্ট্রেশন দেওয়ার কারণেই স্বাধীন বাংলাদেশের পতাকা তার গাড়িতে উঠেছে সুতরাং বহুদলীয় গণতন্ত্র যদি সেটা হয়ে থাকে কারো কারো দৃষ্টিতে সেই বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশ চায় না অন্তত মুক্তিযুদ্ধের শক্তি কখনোই সেই গণতন্ত্র চায় না চাইতে পারে না কখনোই না আপনারা চিন্তা করে দেখে থাকেন যে আমরা বিভিন্ন সময় আন্দোলন তো এখন দেখছি বিভিন্ন সময় দেখছি যে বিভিন্ন জোট হচ্ছে এগারো দলীয় জোট বারো দলীয় জোট দলীয় গণতন্ত্র মঞ্চ আরও কত কত জোট আবার দেখছি তাদের মধ্যে ভাঙনও শুরু হয়েছে তারা সেটা তাদের ভাঙ্গন করবে যুগপদ আন্দোলন করবে একক আন্দোলন করবে এটা প্রত্যেকটা দেশের দলের গণতান্ত্রিক অধিকার এই নিয়ে আমার বলার অধিকার আসলে নেই এবং সে ব্যাপারে আমি বলতেও যাচ্ছি না কিন্তু একটা ব্যাপারে তো আমার বলার অধিকার আছে সেটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ দেখছে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে সরকারকে সরিয়ে দিয়ে জাতীয় সরকার গঠন করা হবে অর্থাৎ কয়েকজন মানুষকে সরিয়ে দিয়ে বিএনপির কয়েকজন মানুষ বা তার সমনা কয়েকজন মানুষকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে কিন্তু এইখানে জনগণের ভাগ্যের পরিবর্তন কিভাবে হবে জনগণ কীভাবে আর একটু ভালো থাকবে এ ধরনের কোনো অঙ্গীকার এ ধরনের কোনো ম্যানিফেস্টো দেখেছেন আজকে পর্যন্ত দেখেননি আমার তো মনে হয় তারা বলছেন যে অতি দ্রুতই তারা সেটা প্রকাশ করবেন তবে আমার মনে হচ্ছে জনগণকে বোঝানোর জন্য যে সময়টির প্রয়োজন এই পাঁচ এই তেইশ চব্বিশের যে নির্বাচন তাদের পক্ষে সম্ভব না হয়তো আঠাশ উনত্রিশের দিকে এখন ঘোষণা করলে আঠাশ উনত্রিশের দিকে যদি ভালো কিছু হয় জনগণ বুঝলেও বুঝতে পারে কেউ যদি ট্রেন মিস করার জন্য বসে থাকে জোর করে কাউকে ট্রেনে উঠানো যায় না এবং কেউ যদি বলতে চায় যে আমি ওই ট্রেনের যারা আছেন কর্তৃপক্ষ তাদেরকে আমরা বিতর্কিত করব যে আমাকে ট্রেনে নিল না কিন্তু আমি যে উঠলাম না সেটা কিন্তু মনে জনগণ বুঝবে সুতরাং সেই বিতর্ক চিষ্টি করা যেমন আঠারোতে সৃষ্টি করা হয়েছে চোদ্দোতে সৃষ্টি করা হয়েছে এখনো সেই বিতর্ক সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে সেখানে তারা বিরোধী দলে ছিল বিরোধী দলে থাকবে এবং তাদের যদি সারা জীবন রাজপথের বিরোধী দলে থাকার ইচ্ছা হয়ে থাকে তাদের স্বাধীনতা সেটা আমরা আপনার আবার আসবো